এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। টোকেন অ্যামাউন্ট, আমি তোকে আগাম ধূপকাঠির অর্ডার দিয়ে দিলাম, বলা তো যায় না যদি ধূপকাঠি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? যা এখন। গাইস, অ্যানাউন্সমেন্ট শেষ, এবার সবাই নিজেদের কাজে যাও, আর মন দিয়ে কাজ করবে, কিন্তু দরকার হলে টেবিলে একটা করে ধূপকাঠি রাখবে। আউট। যা, আমার জন্য একটু কফি নিয়ে আয়। যা, দাঁড়িয়ে আছিস কেন এখনো? যেতে বলছি তো। মোহিতের মতো রুদ্রেরও একটা ব্যবস্থা করা খুব দরকার, যাতে ওর প্রজেক্টটা দুদিন পর বাড়ির ডাস্টবিনে পড়ে থাকে। ও আবার মোহিতকে বুদ্ধি দিচ্ছে নতুন করে বিজনেস স্টার্ট করার। তা আবার কি, ধূপকাঠি বিক্রি করার বিজনেস, আর সেটাও বানাচ্ছে কে? বাড়ির একটা ফালতু মেট। সিরিয়াসলি, পাঠেকার ফ্যামিলির নাম ডুবিয়ে দেবে। ওরা মনে করে বিজনেস করাটা একটা হাতের মোয়া নাকি? বিজনেস দাঁড় করানোর জন্য সারা দিন সারা রাত ধরে খেটে যেতে হয়, আর তোরা ভাবছিস হাতের মোয়া। এরকম একটা বড় বিজনেস দাঁড় করাতে গেলে 7 জন্ম না, 700 জন্ম লাগবে তোদের। ইয়েস, স্যার, কফি। তোর এসব বিজনেসের ভূত না, মাথা থেকে নামা। তোর দ্বারা বিজনেস হবে না, তুই লুজার ছিলি, লুজার আছিস, আর সারা জীবন লুজারই থাকবি। বিজনেস করা অত সোজা নয়, অনেক বুদ্ধি প্রয়োজন হয়। কোথায় টাকা লাগাবো, কোথায় টাকা লাগাবো না, তো রুদ্র তোকে শেখাবে নাকি সেগুলো? কিছুই শেখাতে পারবে না, কারণ যে নিজেই কিছু জানে না সে অন্যকে শেখাবে কি করে? থ্যাংকস। আমি জানি আমার কিছু করার মুরুদ নেই, কিচ্ছু পারি না আমি, কিন্তু এবারে আমি করে দেখাবই, আর আমাদের বিজনেস আমি সাকসেসফুল করবই। এটা শুধু ইচ্ছা নয়, স্বপ্ন আমার। আর তারপর তুই দেখে নিস আমি কিভাবে বিজনেসটা দাঁড় করাই, কারণ তুই সবসময় মানুষকে ডিমোটিভেট করে এসেছিস। তুই মানুষকে কখনোই সুবুদ্ধি দিসনি, সবসময় অপমান করেছিস। এ 20 টাকার ধূপকাঠি বিক্রেতার কাছ থেকে আমি জ্ঞান শুনবো না, বুঝতে পেরেছিস তুই? জানি আমি যে আমার ধূপকাঠির দাম 20 টাকা, কিন্তু আমার এই 20 টাকার ধূপকাঠি তোর এই 20 কোটি টাকার সম্পত্তির প্রত্যেক কোণায় সুগন্ধ ছড়াবে এবং মানুষের মন ভালো করে তুলবে। তাই দুঃখের বিষয় হলো এটাই যে এইসব কিছু তোর মাথায় ঢুকবে না। নতুন স্কুটিটা চালানো শিখছিস তো গৌরী? না মানে ঠিক করে পারছিস তো? না না, আমি চালাইনি। আরে বাপরে গৌরী, শোন তোকে একটা কথা বলবো, আমি স্কুটি আর সাইকেল মোটামুটি একই রকম, দেখবি শিখতে এতটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি শিখে যাবি। কিন্তু আমি চালাতে পারি না, আমাকে শেখানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি এতটা ভয় পাই যে আমি কোনোদিন চালাতেই পারলাম না।
তুই ভালো করে শিখে ফেল বুঝলি তো। একটা কথা বলি, একবার যদি ভালো করে শিখে যেতে পারিস তাহলে অনেক সুবিধে হবে, দেখবি তোর খুব কাজে লাগবে। আমি শিখতে পারিনি কিন্তু তোকে শিখতেই হবে, ঠিক করে বুঝেছিস? কিসের আওয়াজ? আরে কেউ কি স্কুটিটা নিয়ে পড়ে গেল নাকি? চল চল দেখি তো। রুদ্র, আরে আরে রুদ্র কি হয়েছে, কেন হর্ন দিচ্ছিস? তুই কি কোথাও পড়ে গেছিস? লেগেছে নাকি কোথাও তোর? ঠাকুরপো কি হয়েছে বলতো? এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো, তাই চেক করে দেখছে হর্ন বাজছে কিনা। আরে একবার তো হর্ন বাজিয়েছিস, বারবার কেন বাজাচ্ছিস? এত আওয়াজে তো সবার মাথা খারাপ হয়ে যাবে। আসলে যে হর্নের সুইচটা আছে না, তার পাশে স্টার্টের সুইচটাও আছে, তাই গাড়ি স্টার্ট করতে গেলেই হর্নের সুইচে হাত পড়ে যায়। পি 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 পি। চন্দু শেঠ, রুদ্র তোমার কাছ থেকে এগুলো শিখবে নাকি? ও কি জানে না কোনটা স্টার্টের বাটন কোনটা হর্নের বাটন? হ্যাঁ জানি তো, তাহলে ওই সব কেন করছে? রুদ্র কি হয়েছে তোর বলতো? বিগড়ে গেছে। কিসের জন্য? এই গাড়িটা তোমাদেরকে আমি বলিনি ঠিকই, কিন্তু এই গাড়িটা একদম বিগড়ে গেছে। বিক্রি করে দেবো আমি গাড়িটা। কেন, কি হয়েছে? ভালো নয় এই গাড়িটা? না ভালোই আছে। রুদ্র কি বলছিস বলতো তুই, ঠিক করে বলতো আমাদের।